আনন্দিত কেননা টিচার এবং স্টুডেন্টের যে সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে এসেছে, প্রাচীনকাল থেকে গুরু শিষ্যের সম্পর্ক, এখন টিচার এবং শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক। আমরা এক পরিবারের মতো সবাই আমরা একসঙ্গে আসি এখানে, সুখে দুঃখে আমরা টিচারদের সঙ্গে স্টুডেন্টদেরকেও নিয়ে আমরা আসি। তো সারা বছর আমরা পড়াশোনা নিয়ে থাকি, অনেক সময় প্রয়োজনে তাদেরকে আমরা অনেক কিছু ভালো মন্দ বলি, কিন্তু তবু আমাদের মধ্যে একটা সম্পর্ক থেকে যায়, সেটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক, সেটা আমরা ভুলে যেতে পারি না। তো আজকের এই দিনে আমি যারা স্টুডেন্ট তাদেরকে আমি কিছু বলতে চাই, কেননা শিক্ষক হিসেবে আমি কতটুকু দিতে পেরেছি সেটা বড় কথা নয়, কিন্তু তোমাদের কাছে আজকে যেটা ভালোবাসা পেয়েছি সেটা অনেক বড় কথা, সারা জীবনে আমাদের মনে থাকবে। কারণ স্টুডেন্ট যে কোনোখানে দেখলে পরে আমরা তাদেরকে চিনতে পারি না, কিন্তু ওরা আমাদের দেখে চিনতে পারে, ম্যাডাম কেমন আছেন অনেক সময় জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে আমরা তাদের নামটা জিজ্ঞেস করি। এই যে ভালোবাসা,
আমরা সব সময় পেয়ে থাকি সেটা অনেক বড় মূল্যবান জিনিস যেটা আমরা কোনোখানে পাব না কাজে আজকে দিনে স্টুডেন্টদেরকে আমি সেটাই বলতে চাই টিচার এবং ছাত্রের সম্পর্ক অটুট থাকুক এইভাবে তাহলে পরে আমাদের স্কুল স্কুলের পরিবেশ সুন্দর থাকবে এখানে নির্মল পরিবেশ গড়ে উঠবে এবং যারা স্টুডেন্ট তোমরা অনেক কিছু শিখতে পারবে আজকে দেখলাম অনেক নতুন নতুন নৃত্য তোমরা পরিবেশন করেছো নিশ্চয় আমাদের দিদিমণিরা শিখিয়েছেন সেটা তোমরা সারা জীবন তোমাদের মনে থাকবে কারণ একজন টিচারের কাছে একজন স্টুডেন্ট কতটুকু পায় সেটা কিন্তু পরিমাপ করা যায় না সারা জীবন আমাদের শিখতে লাগে কিন্তু তবু এই ছোটো বয়সে আমরা যেটা শিখি সেটা সারা জীবন থেকে যায় তো আজকে দিনে আমি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে এটাই বলতে চাই আমরা ছাত্রদেরকে আমাদের যত্ন সহকারে পড়াতে হবে আরও যত্নশীলভাবে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে আমাদের নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে তাহলে পরে এই সমস্ত ছোট ছোট বাচ্চারা একদিন সমাজে দাঁড়াতে পারবে তারাও সমাজের কাছে অনেক কিছু দান করতে পারবে তাহলে পরে আমাদের সমাজ সুস্থ সমাজ হয়ে গড়ে উঠতে পারবে তাহলে কিন্তু আমাদের যে সমাজের মধ্যে আজকে এই যে কতগুলি স্খলন যে কতগুলি অসঙ্গতি অসংলগ্ন যেগুলি দেখা যাচ্ছে সেটা কিন্তু আমাদের কিছু না কিছু হলেও সেখানে দায়ী আমরা দায়ী আছি কেননা আমরা আমাদেরকে সবাই বলে শিক্ষক সমাজকে মানুষ গড়ার কারিগর কুমোরের পাড়ায় কলস বাসনগুলি তৈরি হয়ে বাজারে বেরিয়ে যায় ঠিক সেরকমভাবে বিদ্যালয়ে আমাদের কারিগরে তৈরি হয়ে ছাত্রছাত্রীরা সমাজে বেরিয়ে যায় তো সমাজে যখন এই সমস্ত দেখা যায় উশৃঙ্খল অসঙ্গতি যখন দেখা যায় তখন ইনডাইরেক্টলিভাবে পরোক্ষভাবে আমাদের উপরে কিন্তু দায়িত্বটা এসে পড়ে কাজে আমাদের আরও যত্নবান হতে হবে আরও দায়িত্ব নিয়ে চিন্তাশীল আন্তরিকতার সঙ্গে আমাদের তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে আরও ভালো ভালো জিনিস শেখাতে হবে তাহলে পরে এই সমস্ত ছেলেমেয়েরা একদিন তারা শক্ত হয়ে দাঁড়াবে এবং সমাজের একটা পিলার হয়ে দাঁড়াতে পারবে তাদের উপরে সমাজ দাঁড়াবে সমাজের সমাজ যাদের উপরে ভরসা করে দাঁড়াবে সেই যদি দুর্বল হয় সে যদি নরবরে হয় তাহলে সেই সমাজ থাকবে না সেই সমাজ ভেঙে যাবে তো আজকে এটাই আমি শিক্ষক দিবস উপলক্ষে আমি সবার কাছে আমার শিক্ষক সমাজ যারা আছে তাদেরকে আমি বলতে চাই আমরা শিক্ষকরা আমাদের আরও দায়িত্বশীল রেসপন্সিবিলিটি সক্রিয়তার সঙ্গে আন্তরিকতার সঙ্গে তাদেরকে আমাদের শিক্ষা দিতে হবে নৈতিক গুণাবলী মূল্যবোধ তাদের মধ্যে মনোভাব আমাদের সৃষ্টি করতে হবে তাহলে পরে তাদের মূল্যবোধ তাদের মনে গড়ে উঠবে আন্তরিকতা মনোভাব গড়ে উঠবে তাহলে পরে আমাদের স্কুল থেকে যারা বেরিয়ে যাবে সমাজে তারা কিছু না কিছু সমাজকে দিতে পারবে তো আর বিশেষ কিছু বলছি না আমি আবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ।